السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত দর্শক শ্রোতা, দর্শক কোরআনের প্রোগ্রাম থেকে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি কালিমাত শুকুর আদায় করছি, যিনি আমাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব, মানব জাতির জন্য যে কিতাবকে আল্লাহ তাবারাকা ও তাআলা হেদায়ত হিসাবে, হেদায়তের আলো হিসাবে, হেদায়তের নূর হিসাবে দান করেছেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার সুযোগ করে দিয়েছেন এবং আপনাদের শোনার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে হামিম সাজিদা এই সোরা থেকে একটি আয়াতে কালিমে আমি তেলাওয়াত করেছি, 37 নম্বর হলো আয়াত নম্বর। এই ছোট একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতটি ছোট হলেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের উদ্দেশ্য মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন, কিন্তু এটার দ্বারা সমস্ত উম্মত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সবার জন্য এই হুকুমটা বহাল থাকবে। আল্লাহ রসুলকে বলেছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ বলতেছেন ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ-শাইতানি নাযগুন ফাস্তাইযু বিল্লাহ, যদি শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কুমন্ত্রণা অনুভব করেন তবে আল্লাহর শরণাপন্ন হন, ফাস্তাইযু বিল্লাহ। শয়তান যদি এসে আপনাকে ধোঁকা দেয়, আপনার মনে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে, ওয়াসওয়াসা অনুভব করেন, তাহলে আপনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শরণাপন্ন হন, আল্লাহর সাহায্য প্রার্থনা করুন। আল্লাহর শরণাপন্ন হওয়ার কথা আল্লাহ বলতেছেন, ইন্নাহু হুয়াস সামিউল আলীম,
নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন যিনি সব শুনেন এবং সব বিষয়ের জ্ঞান যা রয়েছে এই আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিষয়টা বলেছেন সেটা হলো যে এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে প্রেরণ করেছেন একটা পরীক্ষার জন্য, আর দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, আর এই পরীক্ষাটা হবে কে ভালো আমল করেন আর কে খারাপ আমল করেন। ভালো এবং মন্দ দুটি পথ দিয়ে, দুটি আদর্শ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো দুনিয়াটাকে পরীক্ষার জায়গা হিসাবে তৈরি করেছেন। একটি পক্ষ, একটি পথ, একটি আদর্শ হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের, এবং আল্লাহ নির্দেশিত এই পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পথ প্রদর্শন করানোর জন্য হযরত আদম আলাইহি সালাতু ওয়া সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন, এবং এই সমস্ত নবী রাসূলদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন গ্রন্থাবলী দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, তাওরাত, জাবুর, ইনজিল, সর্বশেষ এই মহাগ্রন্থ আল কোরআনে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এই কিতাবের মাধ্যমে আল্লাহ নির্দেশিত পথে আম্বিয়া আলাইহি সালাতু ওয়া সালামগণ, রাসূলগণ মানুষদেরকে আহ্বান করতেন। এই পথটা হলো জান্নাতের পথ, যে পথে আল্লাহ এবং আল্লাহর রসুল চলতে নির্দেশ করেছেন, এবং যে পথে আল্লাহ এবং আল্লাহর রসুল পয়গম্বরগণ মানুষদেরকে আহ্বান করতেন সেটা হলো চির মুক্তির পথ, সেটা হলো চির শান্তির পথ, সেটা হলো কামিয়াবির পথ। আর এই পথে সর্বশেষ নবী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রসুলকে প্রেরণ করেছেন এবং মহাগ্রন্থ আল কোরআনে করিম দান করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন প্রত্যেক মানুষকেই যদি এই হেদায়েতের পথে চলতে হয়, এই জান্নাতের পথে যদি চলতে হয়, আল্লাহ এবং আল্লাহ রসুল নির্দেশিত পথে যদি চলতে হয়, তাহলে এই কোরআন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে। এর বাহিরে আরেকটা পথ হচ্ছে শয়তানের পথ, জাহান্নামের পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো এবং মন্দ দিয়ে যেহেতু এই দুনিয়াকে সাজিয়েছেন, যেহেতু পরীক্ষা আমাদের কাছ থেকে নেবেন, সবাই যদি ভালো আমল করে, সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যায়, যদি এখানে শয়তান না থাকতো, শয়তান যদি আমাদের সাথে না থাকতো, তাহলে তো প্রতিযোগিতার এই ময়দানটা, এই মাঠটা তৈরি হইতো না। আল্লাহ বলে দিয়েছেন যে এই কাজগুলো তোমরা যদি করো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে, আর এই রাস্তা যেটা, এই কাজগুলো হলো শয়তানের, এই কাজগুলো যদি তোমরা করো, এই রাস্তা যদি তোমরা অবলম্বন করো, তাহলে তোমরা দুজখে যাবে, জাহান্নামে যাবে। তাহলে এই শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সাথে, আমাদের সাথে লাগিয়ে দিয়েছেন। শয়তান আমাদেরকে টানবে শয়তানের পথে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নির্দেশিত পথ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদের দেখিয়ে দিয়েছেন সেই পথে চলার জন্য এই কোরআন দান করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদেরকে দান করেছেন। আর এই শয়তান যেহেতু সকল অবস্থায় সে চাইবে আমাদেরকে এই পথ থেকে সরে নিয়ে যাওয়ার জন্য, দূরে নিয়ে যাওয়ার জন্য, তার এই প্রচেষ্টা সে অব্যাহত রাখতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন বিতাড়িত করে দিয়েছিলেন, এই বিতাড়িত হওয়ার পরে তখন সে একটা শপথ গ্রহণ করেছিল, এই কথাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কোরআনে করিমের অন্য একটি সূরাহের মধ্যে আলোচনা করেছেন। এখানে এই শয়তান যখন বিতাড়িত হয়ে গেল, শয়তান বিতাড়িত হয়ে যাওয়ার পরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এবং বিশ্ববাসীকে এই বিষয়টা আল্লাহ জানিয়ে দিয়েছেন যে শয়তান এই প্রমিস করেছে, সে এই শপথ গ্রহণ করেছে, সে এই ওয়াদা করেছে যে আমি, যে মানব জাতির জন্য আমি চির বিতাড়িত হয়েছি, চির লাঞ্ছিত আমি হয়েছি,
এই মানব জাতিকে আমি তার সামন দিক থেকে, তার পিছন দিক থেকে, তার ডান দিক থেকে, তার বাম দিক থেকে, সকল দিক থেকে, চতুর দিক থেকে আমি তাকে আক্রমণ করব, তাকে আমি তার উপর আমি অ্যাটাক করব, তাকে আমি এই পথ থেকে, এই সিরাতে মুস্তাকিমের পথ থেকে, জান্নাতের পথ থেকে আমি সরে দূরে নিয়ে যাওয়ার জন্য, সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যত প্রচেষ্টা প্রয়োজন, যত ধরনের কাজ করা প্রয়োজন, আমি এই কাজগুলো অব্যাহত রাখব। এই প্রমিসে করেছে সে, এই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করেছে, শপথ করেছে। সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান থেকে, বাম থেকে, সব দিক থেকে সে মানুষের উপরে আক্রমণ করবে। তাহলে এই আক্রমণ শয়তান যেহেতু তার এই কাজ অব্যাহত রাখতেছে, এবং শয়তানকে মানুষের শিরা উপশিরা চলার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, এই কারণে শয়তান সকল অবস্থায় এই তার প্রচেষ্টা সে অব্যাহত রাখতেছে এবং অব্যাহত রাখবে। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে, এই দোকা থেকে আমরা বাঁচব কীভাবে? আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে যখনই আপনি শয়তানের ওয়াসওয়াসা আপনি অনুভব করবেন, তখনই আল্লাহ রসুলকে বলা হইতেছে, আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে সমস্ত মানুষদেরকে, সমস্ত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ বলতেছেন, শয়তান যখনই তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে, ফাস্তাঈদ বিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করো, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, এই শয়তান থেকে, এই মারদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার কথা আল্লাহ বলতেছেন। আর এই শয়তান থেকে, শয়তান আমাদেরকে কিভাবে দুঃখ প্রদান করবে এবং তার দুঃখ থেকে আমরা কিভাবে বাঁচব, এই আত্মরক্ষার জন্য একটি বিষয় আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ফাস্তাঈদ বিল্লাহ, আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করব। আরেকটি বিষয় হলো, শয়তান এই সমস্ত মানুষদেরকেই ধোঁকা দিতে পারে যারা, যে বিষয়গুলো তাদের জানা নাই। অনেক সময় ইলিম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে, জানা না থাকার কারণে এই বিষয়বস্তু নিয়ে শয়তান এসে তাকে ধোঁকা প্রদান করে। এই কারণে আমরা জানার চেষ্টা করব, আমি ইসলাম এবং কোরআন সুন্নাহ এই বিষয়গুলো আমি জানবো, জেনে এই বিষয়গুলোর উপরে আমি আমল করার চেষ্টা করব। শয়তান জানে যে একজন মানুষ যখন জেনে ফেলবে, তখন তাকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়ে এই আমল থেকে সে দূরে রাখতে পারবে না। এই কারণে শয়তান মানুষদেরকে ইলিম অর্জন করার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, জ্ঞান অর্জন করার ক্ষেত্রে, দ্বীনী শিক্ষা অর্জন করার ক্ষেত্রে, দ্বীনী ইলিম অর্জন করার ক্ষেত্রে শয়তান প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এটা তার অন্যতম একটা কাজ। এবং শয়তান, প্রধান শয়তান যে আছে, সে যখন সারা বিশ্বে তার শয়তানের প্রতিনিধিদেরকে প্রেরণ করে দেয়, এদের কাছ থেকে যখন সে রিপোর্ট গ্রহণ করে, তখন যে সমস্ত শয়তান বলে যে হ্যাঁ, আজকে একজন মানুষ কোরআন শিখতে গিয়েছিল, একজন ছাত্র, আমি তাকে এই কোরআন শিক্ষা থেকে, আল্লাহ রসুলের সুন্নত শিক্ষা থেকে আমি তাকে বাধা প্রদান করেছি, তাহলে এই বড় শয়তান, এই শয়তান প্রতিনিধিকে ধন্যবাদ দেয় যে তুমি আজকে অনেক বড় কাজ করেছ। তাহলে এই শয়তানের অন্যতম একটা কাজ হলো, সে মানুষদেরকে ইলিম অর্জন করা থেকে, জ্ঞান অর্জন করা থেকে, কোরআন এবং সুন্নতের জ্ঞান অর্জন করা থেকে, এক কথায় ইসলামিক জ্ঞান অর্জন করা থেকে সে বাধা প্রদান করে। কারণ সে জানে মানুষ যখন এই বিষয়গুলো জানবে, ইসলামের আদর্শ জানবে, সিরাতে মুস্তাকিমের আদর্শ জানবে, এই পথ পদ্ধতি যখন জানবে, এই সহজ রাস্তার কথা মানুষ যখন জেনে যাবে, তখন মানুষ এই পথে চলতে শুরু করবে, আর তার এই কর্মতৎপরতা, তার এই যে প্রচেষ্টা আছে, সেটা ব্যর্থ হয়ে যাবে। এই কারণে মানুষকে বাধা প্রদান করে, যাতে করে মানুষ জ্ঞান অর্জন করতে না পারে, মানুষদেরকে এটা থেকে দূরে সরায় রাখার চেষ্টা করে, কোরআন এবং সুন্নাহের আলো থেকে মানুষকে দূরে রাখার প্রচেষ্টা সে চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা শয়তানের বিরুদ্ধে কাজ করব, আমরা কোরআন শিখব, আমরা ইসলামিক জ্ঞান অর্জন করব, এবং তা অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। আরেকটা বিষয় হলো, শয়তান এসে আমাদেরকে ওয়াসওয়াসা প্রদান করে যে এখন আপনি নামাজ পড়বেন কেন, আপনার বয়স এখন এত কম, আরও বয়স হোক আপনি নামাজ পড়বেন, এখন আপনি রোজা রাখবেন কেন, রোজা রাখার বয়স কি এখন আছে, সামনে আগামীতে আবারও রমাদান মাস আসবে, যখন রমাদান মাস আসবে তখন যে আপনি রোজা রাখবেন, হজ আপনার উপরে ফরজ হয়েছে, অসুবিধা নাই, বয়স এখনও আপনার কম আছে, আগামীতে করবেন, জাকাত ফরজ হয়েছে, অসুবিধা নাই, জাকাত দিলে তো আপনার মাল কমে যাবে, তো এখন দেওয়ার দরকার কি, আগামীতে দিবেন। তো এই যে আগামীতে করবেন, এই যে শয়তান একটা ওয়াসওয়াসা আমাদেরকে প্রদান করে, এটা তার অন্যতম একটা হাতিয়ার।
অন্যতম একটা হাতিয়ার। যখন নামাজের সময় আসে তখন সে এসে বলে আচ্ছা তোরা কাজ করে নাও, তোমার অন্য কোনো কাজ যেগুলো আছে সেগুলো করো, নামাজ একটু পড়ে না হয় পড়বে, এই যে একটু পড়ে না হয় পড়বে, আগামীতে করবে, এখন করার প্রয়োজন নাই, এই যে বিভিন্নভাবে আমাদেরকে ওয়াসওয়াসা প্রদান করে, এই ওয়াসওয়াসা থেকেও আমাদের বাঁচতে হলে যখন যে আমলটা আপনাদের উপরে আমাদের উপরে ফরজ হয়ে যাবে, যে আমলটা শরীয়তের বিধান এখনই আমাকে করতে হবে, তখনই এখনই করে ফেলা এই ওয়াসওয়াসা থেকে বাঁচার একটা পথ। নামাজ, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে মসজিদে, অথবা আজান আমরা শুনে ফেলেছি, ওয়াক্ত চলে এসেছে, আমি পুরুষ হলে আমি মসজিদে যে নামাজটুকু আদায় করে ফেলি, মহিলা হলে আমি তাৎক্ষণিকভাবে আমার ঘরের ভিতরে আমি নামাজটুকু পড়ে ফেলি, আমার উপরে হজ যদি ফরজ হয়ে যায় তাহলে এটা আগামীতে করব, পরে করব, এটা চিন্তা না করে যখনই ফরজ হবে তখনই প্রস্তুতি গ্রহণ করে হজ সম্পূর্ণ করে ফেলা। যাকাত ফরজ হয়েছে, এক বছর পূর্ণ হয়ে গিয়েছে আপনার মালের সম্পদের, হিসাব করে আপনি আল্লাহর ওয়াস্তে আপনার এই যাকাতটা দিয়ে দেন। রমাদান শরীফ পেয়েছেন, রমাদান শরীফের রোজা ফরজ, এই রোজা এই সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, পরে তো আর সেটা ফরজ থাকবে না, তখনই সেটা করে ফেলতে হবে। এক কথায় যে কাজটুকু যখনই শরীয়ত করতে বলেছে, যখনই আমার উপরে সেটা ফরজ হবে, অপরিহার্য হবে, তখনই আমাকে সে আমল করে ফেলতে হবে, আগামীতে করব। এই যে শয়তান এসে আপনাকে আমাকে ধোকা দেয় যে এখন করার প্রয়োজন নেই, আগামীতে করব, তাহলে আগামীতে যে আমি বাঁচবো এটার কি কোনো গ্যারান্টি আপনার কাছে আমাদের কাছে আছে? আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে যখনই তোমাদের উপরে পাঁচটি কাজ আল্লাহ রসুল অতি দ্রুত করতে বলেছেন, এর মধ্য থেকে একটি কাজ হলো যে আমরা যখন সুস্থ থাকব, আমরা আমাদের যৌবনকে, প্রথমটা হলো আমাদের যৌবনকে কাজে লাগাইতে হবে বার্ধক্য আসার পূর্বে, অর্থাৎ বৃদ্ধ হওয়ার পূর্বেই আমাদের যৌবনের যে বয়সটা আছে, যুবক অবস্থা, এটাকে আপনাকে আমাকে কাজে লাগাতে হবে। নাম্বার দুই, আল্লাহ রসুল বলেছেন অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগানোর জন্য। আমি এখন সুস্থ আছি, আপনারা সুস্থ আছেন, কখন অসুস্থ হয়ে যায় এটা কি বলা যায়? এই জন্য আল্লাহ রসুল বলেছেন তুমি কখন অসুস্থ হয়ে যাইতে পারো, অতএব অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও, এটা হলো নাম্বার দুই, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন। নাম্বার তিন হলো যে আপনি গরিব হওয়ার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগানোর কথা বলেছেন। আপনি আপনার হাতে এখন সম্পদ আছে, কখন হয়তো আপনি গরিব হয়ে যেতে পারেন, আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন, একটা দুর্ঘটনা এসে আপনার উপর পতিত হয়ে যেতে পারে যেটার কারণে আপনি রাস্তায় নেমে আসতে পারেন, তাহলে এই অবস্থায় আসার পূর্বেই আল্লাহ রসুল বলেছেন সচ্ছলতাকে কাজে লাগাও, দরিদ্রতা আসার পূর্বে, গরিব হওয়ার পূর্বে এই যে সম্পদ তোমার হাতে আছে এই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, এটার মাধ্যমে তুমি আখেরাতকে সুন্দর করে সাজাও। আল্লাহ রসুল বলেছেন যে অবসর সময়কে, নাম্বার চার, অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ত হওয়ার পূর্বে। এখন আমরা অবসর অবস্থার মধ্যে আছি, আমার হাতে এনাফ সময় আছে, পর্যাপ্ত সময় আমার হাতে আছে, এই পর্যাপ্ত সময়কে ব্যস্ত হওয়ার পূর্বে আল্লাহ রসুল বলেছেন কাজে লাগানোর জন্য। এই কিসের কাজ? আমরা আল্লাহকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করব, আল্লাহর দিনের জন্য করব, আল্লাহর বিধিবিধানগুলো পালনের জন্য আমরা এই সময়টুকুকে আমরা কাজে লাগাবো। অবসর সময়কে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা সময় কাটাবো, জিকির আজকারের মাধ্যমে আমরা এই সময়টুকুকে কাটাবো। নাম্বার চার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীবনকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। এই যে জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে দান করেছেন, বলেছেন আল্লাহ রসুল যে মৃত্যু আসার পূর্বে তোমাকে যে জীবন আল্লাহ দান করেছেন এই জীবনকে তুমি কাজে লাগাও। মৃত্যু যদি চলে আসে, মৃত্যু আসার পূর্বে এই জীবনকে তুমি কাজে লাগাও, তোমার জীবনকে সুন্দর করে সাজাও, তোমার জীবনকে কোরআন এবং সুন্নাহের আলো দিয়ে তুমি আলোকিত করো, তাহলে পরকালীন তুমি মুক্তি পাবে, পরকালীন জীবন তোমার সুন্দর হবে। আর যদি জীবনকে তুমি সাজাইতে পারো না, মৃত্যু চলে আসে, তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে এই জীবন দিয়ে তো তুমি কিছুই করতে পারলে না। এই পাঁচটি কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এগুলোকে কোনো ধরনের কোনো ওজর কাহি না করে, কোনো ধরনের কোনো সুযোগ না খুঁজে এগুলোকে কাজে লাগাইতে। তাহলে এই শয়তান অনেক সময় আমাদেরকে বিভিন্নভাবে এসে ধোঁকা প্রদান করবে, ওয়াসওয়াসা প্রদান করবে। কোনো সময় এসে শয়তান আপনাকে ভালো কিছু করার মাধ্যমে আপনাকে ধোঁকা দিবে, যেমন আপনি নামাজ পড়তেছেন, তো নামাজ যখন পড়তেছেন শয়তান এসে বলবে যে আপনি সুন্দর হয়ে দাঁড়ান, আপনি রুকুতে একটু লম্বা সময় নেন, আপনি রুকু থেকে দাঁড়িয়ে একটু সুন্দর করে দাঁড়ান, কারণ আপনি নামাজ পড়তেছেন মসজিদে, অন্যান্য মানুষ আপনাকে দেখতেছে, তো মানুষ যেন আপনাকে এই কথা বলে যে আপনি একজন মুত্তাকি, এই ভালো কথা বলে শয়তান আপনাকে ধোঁকা দিতেছে। অনেক সময় আসে যে শয়তান আপনাকে মন্দভাবে এসে ধোঁকা প্রদান করবে। তো এই নামাজের এই অবস্থা যদি আপনাকে ধোঁকা দেয়, আপনি আল্লাহর শরণাপন্ন হবেন, আপনার শয়তান থেকে, দুনিয়া থেকে দিলকে আপনি বের করে, মনকে বের করে একনিষ্ঠভাবে আল্লাহর কথা স্মরণ করবেন। আপনি তিলাওয়াত করতেছেন একটা সোরা, আপনি এই তিলাওয়াতের সোরার দিকে মনোনিবেশন করেন, আপনি কি তিলাওয়াত করতেছেন,
এইটার মিনিংটা বোঝার চেষ্টা করেন, তখন এই শয়তানের ওয়াসওয়াসে আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আপনি যে অনেক সময় আসে আপনি আপনি শয়তান এসে আপনাকে মন্দভাবে আপনাকে ধোকা দিবে, যেমন আপনি সাদাকা দিলে শয়তান এসে বলবে আপনি সাদাকা দিতেছেন, সাদাকা দিলে তো আপনার মাল কমে যাবে, অথচ আল্লাহ বলতেছেন ওয়ুরবি সাদাকাত, যে সাদাকাত প্রদান করো, সাদাকা প্রদান করে আল্লাহ মালের মধ্যে বরকত দান করবেন। তো এইভাবে শয়তান কোনো সময় মন্দভাবে এসে আপনাকে উপস্থাপন করবে ধোকা দেওয়ার জন্য, কোনোভাবে এসে আপনার শয়তান আপনাকে আমাকে ধোকা প্রদান করবে যে আপনাকে এই মন্দটাকে ভালো করে উপস্থাপন করবে, কোনো সময় মন্দটাকে বাদটাকে আপনার ভালোভাবে উপস্থাপন করবে। তো এই ভালো মন্দ যাচাই করতে হলে ইলিমের প্রয়োজন হবে, জ্ঞানের প্রয়োজন হবে, কোনটা ভালো কোনটা মন্দ সেটা ইসলামিক জ্ঞান, ইসলামিক শিক্ষা, ইসলামিক ইলিম আপনাকে আমাকে জানতে হবে। তো এই সকল অবস্থায় আমরা এগুলো জানব এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা নিজেদেরকে আমরা বাঁচানোর চেষ্টা করব। এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন করে আপনাদের সাথে আমাদের সাথে শয়তানকে নির্ধারণ করে দিয়েছেন, একজন রহমতের ফেরেশতাকে নির্ধারণ করে দিয়েছেন, একজন রহমতের ফেরেশতা আপনাকে আমাকে ভালো কাজে উদ্বুদ্ধ করেন, ভালো কাজে আপনাকে আমাকে দিলের মধ্যে ভালো কাজ করার জন্য জাগ্রত করেন, ভালো কাজে নিয়ে আসার জন্য তিনি চেষ্টা করেন, ভালো কাজকে সুন্দরভাবে উপস্থাপন করেন, আকৃষ্ট করেন, উদ্বুদ্ধ করেন। আর শয়তান আমাদের সাথে রয়েছে, শয়তান চায় আমাদেরকে এই মন্দ কাজে উদ্বুদ্ধ করতে, মন্দ কাজের ওয়াসওয়াসা দিতে। তো যেহেতু দুনিয়াটার মধ্যে আমরা আমাদের একজন ড্রাইভার নির্ধারণ করব, একজন চালক নির্ধারণ করব, চাইলে আমি রহমতের ফেরেশতাকে আমার জীবনের পরিচালক হিসাবে নির্ধারণ করতে পারি, ড্রাইভার হিসাবে আমি নির্ধারণ করতে পারি। আমার জীবন যদি একজন রহমতের ফেরেশতা যিনি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তাকে যদি আমার জীবনের ড্রাইভার হিসাবে নির্ধারিত করি, নির্বাচিত করি, তাহলে এই জীবন আমার সুন্দর চলবে, সিরাতে মুস্তাকিমের উপরে চলবে, কোরআন এবং সুন্নাহের উপরে চলবে। আর যদি আমি শয়তানকে আমার জীবনে ড্রাইভার নির্ধারণ করে ফেলি, পরিচালক নির্ধারণ করে ফেলি, এক কথায় শয়তান যা করে, যা করার কথা বলে তা আমি করি, তার পথে চলি, তাহলে আমার জীবন বৃথা হয়ে যাবে, আমি জাহান্নামের আগুনে পতিত হব। তাহলে এই জীবনকে সুন্দর করে সাজাইতে হবে। শয়তান যেহেতু আমাদের সাথে আসে, আমাদের ওয়াসওয়াসা দিবে, যখনই আমাদের শয়তানের ওয়াসওয়াসা আমাদের দিলে আসবে, ফাস্তাঈযু বিল্লাহ, আল্লাহকে আমরা স্মরণ করব, আল্লাহর শরণাপন্ন হব, আল্লাহর দিকে আমরা ফিরে মুতাওয়াজ্জা হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, কোরআন এবং সুন্নাহের পথে যেন চলার তৌফিক দান করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।